মনোনয়ন প্রত্যাশী আমি গত একাদশ সংসদ নির্বাচন এবং উপনির্বাচনে মনোনয়ন পেয়েছিলাম। নেত্রী আমাকে মনোনয়ন না দিয়ে আমাদের জাতীয় নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাহেব এবং অ্যাডভোকেট আবুল হাসান খান সাহেবকে মনোনয়ন দিয়েছিল। আমি তাদের পক্ষে মাঠে কাজ করেছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি কুমিল্লা পাওয়াত ব্রুতুং ব্রাহ্মণপাড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাইব। আশা করি বাংলার সকল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদ আমাকে নৌকা মার্কা দিয়ে মূল্যায়ন করবেন। প্রধান সড়ক, এই সড়কটি ফোর লেন করব। ব্রুতুং এবং ব্রাহ্মণপাড়া বাজারে দুটো ফ্লাইওভার করে ব্রুতুং ব্রাহ্মণপাড়ার মানুষের দুর্ভোগ লাগবে কাজ করব। এবং ব্রুতুং ব্রাহ্মণপাড়াতে পৌরসভা নেই। ব্রুতুং এবং ব্রাহ্মণপাড়াতে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে দুটো পৌরসভা করে দিয়ে এই এলাকাতে পৌর সেবার সুযোগ পাওয়ার জন্য নাগরিকদের ব্যবস্থা করে দিই। আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে এখানে যে সামনে নির্বাচনে বিএনপি জামায়াত যদি অংশগ্রহণ করে, এতে কি তাদের সাথে ফাইট করতে পারবেন কিনা? আমি 40 বছর ব্রুতুং ব্রাহ্মণপাড়া রাজনীতির সাথে জড়িত। আমি 80 দশকে এই সোলনল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলাম। পরবর্তীকালে ব্রুতুং উপজেলা ছাত্রলীগ, ব্রুতুং উপজেলা যুবলীগ, কুমিল্লা শহর যুবলীগ, কুমিল্লা জেলা আওয়ামী লীগের রাজনীতি করে আজকে জেলা আওয়ামী লীগের সম্পাদকের দায়িত্ব পালন করতেছি। আমাকে দল মনোনয়ন দিলে ব্রুতুং ব্রাহ্মণপাড়ার যে আসনটি, এটি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো। বিশেষ করে ব্রুতুং ব্রাহ্মণপাড়া ভারতের সীমান্ত গেসা এলাকা। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপি এবং আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমি ব্রুতুং ব্রাহ্মণপাড়াতে এরকম কোনো কাজ করিনি যে মানুষ আমাকে ভোট দিবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।